ফ্রেন্ডস ভারতীয় ভূগোলের উপর একটি অসাধারণ ক্লাস নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হলাম সব ধরনের সরকারি চাকরি পরীক্ষার কমন এখান থেকে আসবেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস হানড্রেড পারসেন্ট সাকসেস পাওয়ার লক্ষ্যে নন স্টপ এই ম্যারাথন ক্লাসটি আপনাদেরকে দেখতেই হবে যেখানে সিক্স হান্ড্রেড প্লাস এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশন ইম্পর্টেন্ট ফর এস এলএসটি এসএসসি এম কলকাতা পুলিশ অগ্নিবিড় ডাব্লিউপি রেলওয়ে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর পি এফ অল এক্সামসের ক্ষেত্রে তো ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট সফলতা এবং যে কোনো পরীক্ষায় ভূ ভূগোলের কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য এই ক্লাসটি আপনাকে দেখতেই হবে এসএলএসটি প্লাস স্পেশাল ক্লাসও বলতে পারেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের জন্য স্পেশাল রিকোয়েস্ট কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো ক্লাস নিয়ে আসতে ইন্সপায়ার করবে মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উইথ মি তো লেটস গো স্টার্ট নাও টুডেজ ক্লাস আবারও একবার স্বাগত জানায় নন স্টপ ম্যারাথন ক্লাস পার্ট টুয়ে এই পর্বের প্রথম কোয়েশ্চেনটি দেখে নেওয়া যাক দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে উত্তর হয়েছে অপশান সি দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর তা হল নর্মদা নদীর উপর অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে যে জেলাগুলির সম্পর্কতা স্থাপন করো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে এখানে একদিকে নদী অন্যদিকে জেলা এই কংসাবতীটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তিস্তা হচ্ছে জলপাইগুড়ি গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ এবং তুষা হচ্ছে কোচবিহার সেই অনুযায়ী যে অপশনটি হবে একের সি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর কংসাবতী দুই নম্বরটা হচ্ছে যেটা তিস্তা সেটা হচ্ছে জলপাইগুড়ি আর তিন নম্বর হচ্ছে গঙ্গা যেটা মুর্শিদাবাদ এবং চার নম্বরটা হচ্ছে যেটি তৌষা কুচবিহার অর্থাৎ অপশন বি ইজ দ্য অ্যাপসলুটলি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে উত্তর হয়ে যাবে নর্মদা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতবর্ষের দিয়ে যে অক্ষাংশ গেছে সেটা হচ্ছে কর্কট রেখা এই রেখাটি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ উত্তর অক্ষাংশ যেটি সেটা পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়েও গেছে একইভাবে ভারতবর্ষের আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে এগুলি হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় একই সাথে রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং মিজোরাম ও ত্রিপুরা পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং নদিয়া নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরুশিখর নেক্সট কোয়েশ্চেন বর্তমানে আমাদের সৌরজগতের যে শীতলতম গ্রহ সেটি হচ্ছে প্লুটো এবং উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র আটত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে আন্টার্কটিকা ভারতবর্ষে এখনো পর্যন্ত তিনটে গবেষণা স্থায়ী গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এগুলো হচ্ছে ভারতী দক্ষিণ গঙ্গোত্রী এবং মৈত্রী কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক স্টেট সিম্বল হচ্ছে মেছোবরাল বা যেটাকে বলা হয় থাকে বাগরোল বা ফিশিং ক্যাট নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে এটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার কেরলার উপকূল ভাগ বা কোস্ট কোস্ট লাইন কী নামে পরিচিত সেটা হচ্ছে মালাবার উপকূল নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক যে পাওয়া যায় এটা প্রাকৃতিক রাবার হবে ফ্রেন্ডস ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায় উত্তর হয়ে যাবে কেরল অপশন এ ইজ দি কারেক্ট আনসার পৃথিবীর সর্বেক্ষা লবণাক্ত সমুদ্র যেটি সেটি হচ্ছে ডেড সি মৃত সাগর ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত সঞ্চিত রয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা ভারতের উচ্চতম সিংহ কেটু যেটি আরেকটি যে কেটু এই নামেও পরিচিত বা কারাকরাম বা অস্টিন যেটা কারাক্রম রেঞ্জে হিমালয়ের কারাক্রম রেঞ্জের মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের কারেক্ট হাজার সতেরো সালে গ্লোবাল ওয়ার্ল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে উত্তর হয়ে যাবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি এবং নিরাপদ হিমালয় অপশন এ এবং বি ওয়াই নেক্সট গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে যে স্থানে রয়েছে সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতের সর্বাধিক পরিমাণে সোনা আমদানি করা হয় সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে সেই স্থানটি ডোগরা একটি উপজাতি এটি হচ্ছে পীর্পাঞ্চলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে এই ডোগরা জাতির মানুষেরা বসবাস করে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের দ্বিতীয় জনবহুল জেলা অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড সেন্সাস সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা যদিও বর্তমানে এটি প্রথম হয়ে গেছে কারণ গুজরাটের কচ্ছ জেলাটি বর্তমানে বৃহত্তম জেলা নেই ভারত এবং মায়ানমারের মধ্যে পর্বত শ্রেণী যেটি সেটি হচ্ছে লুসাই পর্বত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন রোহেলকান্ড অঞ্চলটি উত্তর প্রদেশের উত্তরাঞ্চল বর্তমানে উত্তরাখণ্ড আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে স্যাডেল পিক এ ইজ দি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে জলপাইগুড়ি জেলার বক্স এবং জয়ন্তী পাহাড়ে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক ডলফিন নোজ গুরুত্বপূর্ণ নাম কারণ কেন জাহাজ শিল্প উন্নতি এবং বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল নেক্সট ভারতের একমাত্র সক্রিয় হচ্ছে ব্যারেন ভারতের সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে সেটা হচ্ছে আই এ এ এবং ডবল এ পি অর্থাৎ ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এবং ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়াল এরিয়া প্রোগ্রাম এই দুটির দ্বারাই হয়েছিল পশ্চিমবঙ্গে ড্রাইপৌট অবস্থান করা যেটা সেটা হচ্ছে কলকাতা হচ্ছে ড্রাইপৌট ভূতত্ত্ববিদগণের মতে কুশি নদীর গতিপথ পরিবর্তনের ফল হচ্ছে গঙ্গা নদীতে প্রধানত বাংলাদেশের গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত অপশন এ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে বিভক্ত করছে যে নদী সেটি হচ্ছে ভাগীরথী সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ স্টেট হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধন দ্বারা পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্শনিক সদন প্ল্যান্ট যেখানে অবস্থিত সেটা হচ্ছে ফারাক্কা নেক্সট কোয়েশ্চেন আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক যেটি সেটা হচ্ছে এনএইচ থার্টি এনএইচ সিক্স অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছোনাগপুর মালভূমি গঠিত হয় প্রধানত আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিস প্রভৃতি দ্বারা ছোটনাগপুর মালভূমি গঠিত আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা নেক্সট ফ্রেন্ডস জাতীয় সড়ক বনগার সঙ্গে কলকাতা স্থাপন করে যেটা সেটা হচ্ছে জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান টু একশো বারো পূর্ব রেলপথের সদর দপ্তর হচ্ছে কলকাতা চিল্কা হ্রদ অবস্থিত বা চিল্কা হদ একটি উড়িষ্যাতে অবস্থিত এটি সাধু জলের উলার লেকটি অবস্থিত জম্মু অপশন কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত হারিয়ানা অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার আন্নামলাই পর্বতটি যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় অবস্থিত আঞ্চলিক নৃত্য হিতক বা হাইকাত যে রাজ্যে পরিবেশিত হয় সেটি হচ্ছে জম্মু কাশ্মীর নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বয়েছে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত রয়েছে মোট অরুণাচল প্রদেশে মোট পঞ্চাশটি উপভাষা প্রচলিত রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন মঙ্গলয়েডস এবং ককে সয়েডস এর মিলন ক্ষেত্র যে রাজ্যটিকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে আসামকে কোন রাজ্য উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত ছত্তিশগড় ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এখানে ঘাট কথাটির অর্থ কি ঘাট কথার অর্থ হচ্ছে ফাঁক বা পথ নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হচ্ছে আমরাবতী দু হাজার চোদ্দো সালে উনত্রিশতম রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল উনত্রিশতম রাজ্য হিসাবে তারপর হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজধানী হয় এবং একই সাথে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হয় আমরাবতী পোলাভারাম প্রকল্প যে নদীর সাথে সংযুক্ত সংশ্লিষ্ট সেটা হচ্ছে গোদাবরী নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় সেটি হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ বর্তমানে পাঁচটি এগুলো হচ্ছে জলপাইগুড়ি মালদা বর্ধমান প্রেসিডেন্সি মেদিনীপুর এবং জলপাইগুড়ি বর্ধমান প্রেসিডেন্সি মালদা এবং মেদিনীপুর পশ্চিমবঙ্গের আর হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারত অবস্থান করে দুই দশমিক চার পাঁচ শতাংশ অর্থাৎ দুই দশমিক চার শতাংশ ড্রাগিমার হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতবর্ষের রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের কিভিতু হচ্ছে পূর্বতম প্রান্ত সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় যে তারিখটায় সেটি হচ্ছে জুন মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এবং এক তারিখের মধ্যেই কেরলে প্রবেশ করে ভারতবর্ষের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাত সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে রাজস্থান ভারতবর্ষের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে যে মৃত্তিকা সেটা হচ্ছে পলিমৃত্তিকা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ করার কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত বাষ্পীয় প্রশ্বেদন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নখিত কোনটি আহরণ বা খনন করা হয় না সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস টোটো এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার টোটোপাড়ায় ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে রয়েছে সেটি হচ্ছে কলকাতা এবং সর্বনিম্ন স্তরে রয়েছে মালদা নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় সেটা হচ্ছে স্থানান্তর কৃষি দেখা যায় যে সমস্ত রাজ্যগুলো সেটা হচ্ছে আসাম উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দেখা যায় না পশ্চিমবঙ্গে ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনে সর্বাধিক বৃদ্ধি পায় সেটা হচ্ছে গম উৎপাদন পাঞ্জাব হরিয়ানাতে কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল যেটি সেটা হচ্ছে কার্পাস ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় সেটি হচ্ছে আসামের ডিগবয় ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে সেটি হচ্ছে মহারাষ্ট্র জনগণনা দুহাজার এগারো অনুসারে ভারতের পঁয়ত্রিশ বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ হচ্ছে পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ বছরের কম জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশ দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকার ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিত্বমূলক এটি সমস্ত অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার এলাকা এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হচ্ছে মুম্বাই নগরপুঞ্জ নিম্নিখিত মধ্যে কোন বন্দরের স্বাভাবিক প্রতশ্রয় রয়েছে সেটা হচ্ছে ডলফিনৌ বিশাখাপত্তানম ছত্তিশগড় রাজ্যে ভিলাই যে শিল্পার কারখানার জন্য বিখ্যাত সেটি সেটি যে শিল্প কারখানা সেটি হচ্ছে লৌহপাত কারখানা পর্ণমূচি গাছে কি হয় এর স্বাভাবিক একটি বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে পাতা ঝরে যায় পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ নিমনের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল ধান এদের মধ্যে পুনর্ভাব শক্তি হচ্ছে সৌরশক্তি নেক্সট কোয়েশ্চেন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে এটাকে ফলো করে থাকে শুক্র তাই শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে রামসার সাইট কথাটি যেদের সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে জলাভূমি উনিশশো তিয়াত্তর সালে ইরানের রামসারে সম্মেলনের পর এটি ঠিক হয়েছিল মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট ফাইভ জিরো মিটার নিম্হিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় সেটা হচ্ছে মানুষ যেটি আসাম অবস্থিত গোরুমারা সুন্দরবন চাপড়ারা এগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত সংরক্ষিত বনভূমি ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি ঝুম চাষ হচ্ছে একটি চাষের পদ্ধতি ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আফ্রিকা ইস দি কাইটান্সের সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম উনত্রিশতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা দু হাজার চোদ্দো সালে গঠিত হয়েছিল তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল দু হাজার চোদ্দো সালের 2014 সাল অপশন ডি ইজ দি কারেক্ট आंसर কোনটি দেশের ত্রয়োদশ মুখ্য বন্দর হতে চলেছে সেটা হচ্ছে ত্রয়োদশ মুখ্য বন্দর হতে চলেছে যেটি সেটা হচ্ছে এনআইএম অপশন সি ইজ দি কারেক্ট आंसर জিএমটি গ্রিনিচ মিন টাইম এন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট অপশন বি ইজ দি কারেক্ট आंसर স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান যে স্বাভাবিক উদ্ভিদ সেটি হচ্ছে চিরহরিত অরণ্য ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হচ্ছে কালো বা রেগুুর কৃষ্ণ মৃত্তিকা আগ্নেয় শিলা পাওলিক শিলা রূপান্তরিত হয় ক্ষয়প্রাপ্ত পথে পরিবহন ও সঞ্চয়ের ফলে চীন সাগরে বৃষ্টি হয় প্রবল ঘূর্ণিঝড়কে বলা হয় থাকে টাইফোন টর্নেডো আমেরিকাতে হয়ে থাকে ইউট্রোফিকেশন হলো এক ধরনের জল দূষণ ডোলড্রামসের অর্থ হচ্ছে একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল নেক্সট কোয়ার্চ ফেলসপার মাইকা হনব খনিজ দ্বারা গঠিত শিলাটি হল গ্রানাইট বৃষ্টির অঞ্চল দেখা আগে অনুবাদ বৃষ্টির অঞ্চল যে পর্বতের যে অনুবাদ ঢালে এবং ষোলতক্ষ বৃষ্টিপাত হয়ে থাকে প্রতিবাদ ঢাল তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে যে প্রণালী দ্বারা সেটা হচ্ছে ব্যাস প্রণালী বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ সেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চল কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় সেটা হচ্ছে বিকিরণ নেক্সট নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলনবিন্দু সেটি হচ্ছে নীলগিরি আনাইমোদি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভারতের যেখানে জোয়ার শক্তি বা টাইডাল পাওয়ার উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেটি হচ্ছে গুজরাট উপকূল ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে যে রাজ্যে সেটা হচ্ছে রাজস্থান আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান ও জনস্তরের ক্ষয়ের জন্য নীচের যেটি দায়ী সেটি হচ্ছে ক্লোরো ফ্লোরো সি এফ সি নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে তার কারণ হচ্ছে সিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষির জন্য ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক সেটা হচ্ছে তামিলনাড়ু নেক্সট দু হাজার এগারো থেকে একুশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে মাইনাস টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্টেজ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়ে থাকে সেটা হচ্ছে কুচবিহার পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে নদীয়া নেক্সট পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ু কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালে দুই দিকের স্বাভাবিক উদ্ভিদের বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে এই নদী দুটি হল একটি হচ্ছে মহানদী এবং অপরটি পশ্চিম দিকে যেটি আরব সাগরে গিয়ে মিশেছে সেটা হচ্ছে নর্মদা এবং মহানদী যেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে ভারতের মধ্যে নিচের কোন দুইটি হিমালয়ের অধিক প্রাচীন সেটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তির নামকরণ করেছিলেন তিনি হলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এস পি চ্যাটার্জি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে দার্জিলিংয়ের সিঙ্গলীলা পর্বশ্রেণী পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাইশশো বাহাত্তর কিমি এবং ভারতবর্ষের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিমি গত দুই বছরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী কোন রাজ্যগুলি বনভূমি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে একই সাথে তামিলনাড়ু এবং কেরল ডি ইজ দি কারেক্ট পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নতুন সুয়ে সুয়েজ ক্যানেল প্রজেক্ট সম্বন্ধে কোনটি ঠিক নয় সেটি হচ্ছে নতুন চ্যানেল ও বাইপাস নিয়ে প্রজেক্টের দৈর্ঘ্য বাহাত্তর কিমি এই স্টেটমেন্টটি ভুল সিংহলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যপূর্ণ সেটি হচ্ছে জেরোফাইট উদ্ভিদ জেরোফাইট দ্বারা উদ্ভিদের বৈশিষ্ট্যপূর্ণ সেটা হচ্ছে কচ্ছ নেক্সট ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থার নাম হচ্ছে কোপি কোচিন শিপ যেটা কেরলের কোচিনে অবস্থিত পাকিস্তান সফলভাবে পরীক্ষা চালিয়ে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন থ্রির এই শাহিন থ্রির লঞ্চ মোড কি এটি হচ্ছে ভূমি থেকে ভূমি সারফেস টু সারফেস মিসাইল আদম শে দু হাজার এগারো অনুযায়ী নিজের কোন রাজ্যটি জনঘনত্ব সর্ব সর্বনিম্ন সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ প্রতি বর্গ সতেরো জন নেক্সট কোয়েশ্চেন আদম সুমনে দু হাজার এগারো অনুযায়ী সর্বাধিক নগরায়ন ঘটেছে যে রাজ্যে সেটা হচ্ছে গোয়া যা রাজধানী পানা পানাজি উনিশশো সালে গোয়া রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল পর্তুগিজদের হাত থেকে দখল মুক্ত হয় এবং উনিশশো সালে গোয়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্য রূপে আত্মপ্রকাশ করে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা গোপাল কৃষ্ণ গোখলে কোন দুই ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কোর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্কের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে সেটি হচ্ছে বারাণসী এবং জয়পুর নিজের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেটি হচ্ছে নাগাল্যান্ড ভারতের নতুন কৃষি পদ্ধতি সূচনার দশকটি হচ্ছে উনিশশো ষাটের দশক কৃষিভিত্তিক আবাদ বলতে চাষি নিজেই জমির মালিক পৃথিবীর পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত ভীষণ শীতল বা অত্যাধিক শীতল ভৌ ভৌগোলিক শিল্প কেন্দ্রিকতা থেকে সৃষ্ট হয় সেটি হচ্ছে অনুভূমিক এবং উলম্ব যোগসূত্র আারাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল নেক্সট পৃথিবীর নিরক্ষী অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলের দিকে গেলে বস্তুটির ওজন বেড়ে যায় নিরক্ষী অঞ্চল থেকে মরু অঞ্চলের দিকে এবং নিরক্ষয় নিরক্ষীয় অঞ্চল থেকে মরু অঞ্চল আর মরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসলে ওজন কমে যায় পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের সাথে নেপাল ভুটানের সাথেও সীমানা রয়েছে তিনটি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হচ্ছে তিস্তা তোরসা জলঢাক রায় ঢাক অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফারাক্কা ব্যারেজ নির্মাণের উদ্দেশ্য ছিল গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি বায়ুমণ্ডলের যে স্তর ওজনের অতিবেগুনের রশি শাসন করে সেটা হচ্ছে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কলকাতা সাড়ে পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টা কলকাতা পাঁচ ঘন্টার বেশি এগিয়ে থাকে পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থ পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কর্কট ক্রান্তিরেখার নিকট সাড়ে ডিগ্রি নর্থ পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা কেরল প্রথম প্রবেশ করে ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হচ্ছে খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ শুষ্ক কৃষি সম্ভব হয় যেটি সেটি হচ্ছে কুইক কুইক ম্যাচিউরিং অ্যান্ড রেজিস্ট্যান্স শস্য চাষ করা যায় ভারতীয় সময় বাইএসটি গণনা করা হয়ে থাকে সাড়ে বিরাশি ডিগ্রি রেখা অনুযায়ী যেটা এলাহাবাদের মির্জাপুর নামক গ্রাম থেকে প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অক্সিজেনের উপস্থিতি টোপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিসে অবস্থিত দেরাদুন সার্ভে অফ ইন্ডিয়া এবং জিও জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা অবস্থিত দু হাজার একের সেন্সেস অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় যেটা হয়েছিল দু হাজার সালে খনি দুর্ঘটনার কারণ হচ্ছে ফল্টিং কুরামকুলাম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র যেটি দু হাজার চৌদ্দতে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু করে সেটি তামুনতে অবস্থিত স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে বনজঙ্গলের সীমানা সংক্রান্ত নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত অর্থাৎ উপরের সবগুলি ঠিক পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা যেটি সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট অপশন এ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কয়লা খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস এগুলি হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল ভারতবর্ষের তৈল শোধনকার বেশিরভাগই পাইপলাইন টার্মিনালের ভিত্তিতে হয়ে থাকে রাজ্যে একাধিক বন্ধ থাকবার কারণ হচ্ছে জলের গভীরতা বেশি সামাজিক বনসৃজন কার্যে রোপণ এবং জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ বনের সম্পদ বিক্রয় এই উপরিক্ত সব কারণগুলির জন্যই সোশ্যাল ফরেস্টেশন হয়ে থাকে কোন স্থানকে নগর এবং শহর বলা হয় তখন যখন বিপুল জনগণ শহর নগর এবং শহর বেশি সংখ্যক মানুষ কৃষিকাজ ক্রীড়ার সাথে যুক্ত থাকানোর ওপরের সবগুলি নগর বা শহরের বৈশিষ্ট্য দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হচ্ছে সরি ফ্রেন্ডস এর উত্তরটি হয়ে যাবে অপশন অনুযায়ী পশ্চিমবঙ্গ সেকেন্ড লার্জেস্ট ডেন্সড স্টেট ওয়েস্ট বেঙ্গল বা টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস অনুযায়ী ফার্স্ট ছিল বিহার সবুজ বিপ্লব সীমিত ছিল পাঞ্জাব এবং হরিয়ানা গম এবং ধান চাষের ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণীটি অবস্থিত পশ্চিমবঙ্গ কাঞ্চনজঙ্ঘ পর্বত শ্রেণীটি অবস্থিত ফ্রেন্ডস এটার উত্তর হয়ে যাবে সিকিম অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হচ্ছে হিমালয় সম্ভাব্য সর্বাধিক একশো আশি ডিগ্রি সতীশাহান মহাকাশ কেন্দ্রটি অবস্থিত সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে কানপুর যে তীরে অবস্থিত সেটি হচ্ছে গঙ্গার নদীর ডান তীরে অবস্থিত জৈব গ্যাস হচ্ছে একটি পুনর্ভাব সম্পদ সালেম লহুসপাত শিল্প কেন্দ্রটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে নেক্সট কোয়েশ্চেন জনপ্রিয় লোকনৃত্য ভাঙরা এর উদ্ভব পাঞ্জাব ভাঙরা গিদ্দা নদীর কোন গতিপথে মিয়েন্ডের গঠিত হয়ে থাকে সেটা হচ্ছে নিম্ন সমপ্রবাহ সমভূমি প্রবাহ অপশন সি ইজ দি কারেক্ট আনসার কৃষ্ণ নদীর উৎসস্থল হল মহাবালেশ্বরের কাছে অবস্থিত যা আচ্ছা আচ্ছা কৃষ্ণর উৎসস্থল জানতে চেয়েছে মহাবালেশ্বর সাহারা মরুভূমির গরম শুষ্ক ধুলিপূর্ণ স্থানীয় বায়ু প্রবাহটি নাম হচ্ছে সিরোক্ক নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবল্লি সর্বোচ্চ সিংহ গুরুশিখর দিয়াগো গার্সিয়া দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী সেটা হচ্ছে চণ্ডীগড় যা পাঞ্জাব হরিয়ানা এবং ক্যাপিট ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড়ের ক্যাপিটাল কাজিরাঙ্গা অভয়ারণ্যটি অবস্থিত একশৃহ গণ্ডারের জন্য বিখ্যাত যেটি আসামে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন উত্তর অবস্থিত পরমাণু পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম হচ্ছে নাররা নারোরা নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তর প্রবাহিনী সেটা হচ্ছে লুনি নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস পশ্চিমঘাট পটমালা সর্বোচ্চ সিংহের নাম আনাই মোদী নেক্সট কোয়েশ্চেন বাইপ্রবাহের গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটাকে বলা হয় থাকে অ্যানিমোমিটার যন্ত্র অস্ট্রেলিয়া রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরিয়া ক্যানবেরা ক্যাম্পাস তৃণভূমি দেখা যায় বা যে তৃণভূমিগুলি ক্যাম্পাস নামে পরিচিত ব্রাজিলে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া নেক্সট জমু শহর হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ সংযুক্ত করেছে যে সাগর দ্বারা সেটা হচ্ছে হুসন সাগরের দ্বারা নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস দেখে নিয়ে যা কি রয়েছে সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে মঙ্গল গ্রহ পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে ইউএস এবং কানাডার সীমারেখা হচ্ছে ফর্টি নাইনথ প্যারালাল নেক্সট টু থাউজেন্ড ইলেভেনের সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ প্রতিবর্গ কেমিতে সতেরো জন আলোকবর্ষ হচ্ছে যেটা ডিস্টেন্সের একক আলো এক বছর যে দ্রৌত অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপাদান নয় সেটা হচ্ছে সুবর্ণরেখা বাকি সোমন গমতি গণ্ডক এগুলি সব গঙ্গার উপনদী পশ্চিমবঙ্গের কোন জেলার সবথেকে বেশি মালভূমি রয়েছে সেটি হচ্ছে পুরুলিয়া জেলা হিমালয় পাদদেশের মালভূমি দার্জিলিং জেলায় তরাই নামে পরিচিত তরাই কথার অর্থ হচ্ছে স্বেচ্ছেত এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ যে উত্তর থেকে দক্ষিণ এর মধ্যে যে দূরত্ব বা ডিসটেন্স রয়েছে সেটা হচ্ছে ছশো তেইশ এবং পূর্ব পশ্চিম হচ্ছে তিনশো কুড়ি দামোদর নদীর উৎপত্তি রাজমহল পাহাড় ছোটপুর মালভূমির রাজমহল পাহাড় থেকে বোকারো ইস্পাত কারখানা যে দেশে যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল সেটা হচ্ছে গ্রেট ইউএসএসআর সোভিয়েত ইউনিয়ন পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটি লিঙ্গ অনুপাতের নিম্নক্রমে সাজানো রয়েছে অর্থাৎ দার্জিলিং তারপরে পশ্চিম মেদিনীপুর হুগলি অপশন এস দি কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নাক্রম অনুসারে সাজানো রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান এল নিনো হচ্ছে একটি সামুদ্রিক ঘটনাবলী নেক্সট এলনিনো এবং লালিনো দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল সেটা হচ্ছে নাইনটিন নাইনটি নাইন অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হচ্ছে লবণাক্ত কাদামাটি অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার ভারতের বন গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুন অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার জলপাইগুড়ি যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে তিস্তা এবং করলা নিজের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের অঞ্চলে দেখা যায় না সেটা হচ্ছে ক্রমবর্ধমান জল জমা নেক্সট কোয়েশ্চেন কৃষিক্ষেত্রে নতুন কৃতকৌশল বিশেষ উপকার হয় সেটি হচ্ছে বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি করমণ্ডল উপকূল অর্থাৎ তামিলনাড়ুতে অবস্থ অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীনে কিন্তু এর সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর জন উদ্দেশ্যমূলক আচ্ছা এটার উত্তর হয়ে যাবে বনজ উৎসব নেক্সট নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয় সেটা হচ্ছে দাক্ষিণাত্যের শঙ্কু আগ্নেয় উৎ আচ্ছা ফ্রেন্ডস সেটাও ঠিক বোঝা যাচ্ছে না নেক্সট কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি বোঝা যাচ্ছে না অপশনটি গুরুত্বপূর্ণ অনুসারে গুরুত্ব অনুসারে নিচের উপাদানগুলির সহজলভ্য তাপ ভারতের লৌহস্পাত শিল্পের অবস্থা নির্ণয় প্রভাবিত করছে সেটা হচ্ছে লৌহ আকর ম্যাঙ্গানিজ চুনাপাতর এবং কোকিং অপশান সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট ভারতবর্ষের সর্বৃহৎ জাহাজ নির্মাণ কারখানায় এটা রিপিটেড কোয়েশ্চেন কোচিন সিপিওয়ার্ড যেটা কেরলে অবস্থিত নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় সেটা হচ্ছে সান্দাকুর তিন হাজার ছশো ছত্রিশ মিটার দার্জিলিং হিমালয়ে অবস্থিত নিচের রাউরকেলা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে নেক্সট কোয়েশ্চেন স্ত্রী শিক্ষার হ্রাস বৃদ্ধি জন্মহারকে এইভাবে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে জন্ম হরা হার হ্রাস পায় ড্যাশে ভারতের হীরার খনিগুলি অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ পান্না নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কর্পোরেশনের সদস্য নয় সেই দেশটি হচ্ছে মারিশাস ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক সেটা হচ্ছে তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস তামিলনাড়ুর উত্তর পূর্ব উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ প্রত্যাবর্ত মৌসুমি বায়ু ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযান সময় নিখোঁজ হন তিনি হলছেন কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি সব অবস্থিত উড়িষ্যাতে দুর্গাপুর কোন নদী তীরে অবস্থিত দুর্গাপুর হচ্ছে দামোদর নদী তীর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস এগুলির মধ্যে কোনটি বেমানান সেটা হচ্ছে কুড়ি কুচিপুরি আসাম না কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ মহিনা আটটাম কেরল ছৌ পুরুলিয়া এবং ডান্ডিয়া হচ্ছে রাজস্থান পশ্চিমবঙ্গের সর্বপ্রথম যে জেলা সেটি হচ্ছে সর্বপ্রথম জেলা হচ্ছে পুরুলিয়া সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে জামশেদপুর যে তীরে অবস্থিত সেটা হচ্ছে সুবর্ণরেখা নেক্সট কোয়েশ্চেন ভিলাই ছত্তিশগড় রাজ্যে অবস্থিত ভিলাই অপশন এস ইজ দি কারেক্ট অ্যান্সার গারো খাসি জয়ন্তী পাহাড়ের পূর্ব দিকে সিলাং অবস্থিত নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইড অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস নৈনিতাল লেক অবস্থিত উত্তরাখণ্ড আপসেন্স ইজ দি কারেক্ট অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য সেটি হচ্ছে গরুমারা অভয়ারণ্য নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস নাসার যে টেলিস্কোপের মাধ্যমে সাম্প্রতিককালে ছাব্বিশটি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে তার নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ নেক্সট কোয়েশ্চেন উলার লেক অবস্থিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে শ্রীনগরের দক্ষিণ পূর্বে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্য হয় সেটি হচ্ছে পুরুলিয়া কোন বাঁধটি বর্তমানে কেরলা এবং তামিলনাড়ু রাজ্যের বিতর্কের কারণ সেটি হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ নেক্সট কুচিপুরি নৃত্য এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি ড্যান্স ঝিলাম ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ নদী অজয় নদী যে দুই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে দামোদর এবং মৈরাক্ষী অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড়ো শহর হচ্ছে কলকাতা নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে বর্তমানে লাদাখ নেক্সট নিচের কোনটি গ্রিন হাউস প্রভাব নেই সেটি হচ্ছে জল স্টু রাউরকেল্লা লোহিসপাত কারখানা যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে ব্রাহ্মণী ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কারাক্রাম নেক্সট পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত কিউবা নেক্সট সারনাথ হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত সারনাথ গৌতম বুদ্ধ যেখান থেকে ধর্মপ্রচার শুরু করেন সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয়ে থাকে করোনা ডিজ দি কার্টার সর্বোচ্চ জোয়ার হল সূর্য যখন চন্দ্র এবং পৃথিবী একই রেখায় অবস্থান করে ভারতের পিঙ্গল বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত সেটা হচ্ছে ডিম আচ্ছা এটা পিঙ্ক হবে ফ্রেন্ডস গোলাপি বিপ্লব এটা হচ্ছে ডিম ডিম উৎপাদন বাংলা দুঃখ হচ্ছে দামোদর নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস সৌরজগতের কোন গ্রহ নিজ কক্ষপথের সবচেয়ে দ্রুত ঘুরে সেটা হচ্ছে বুধ নেক্সট চন্দ্রগ্রহণ কখন হয় যখন পৃথিবী যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয় এবং একইভাবে চন্দ্র যখন পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয়ে থাকে তো দেখে নিব নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ভারতের পূর্বকুল যে অঞ্চল সেটি হচ্ছে কড়ামণ্ডল তামিলনাড়ু সোলার সিস্টেমের সবচেয়ে বড়ো উপগ্রহ যেটি সেটা হচ্ছে টাইটান যেটা শনির উপগ্রহ নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস এগুলির মধ্যে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই ভেনাস বা বুধ নেক্সট গির জাতীয় উদ্যান কিস কিসের জন্য বিখ্যাত সেটি হচ্ছে সিংহ এক সিংহ সরি গুজরাটের গির হচ্ছে গির অরণ্য সিংহের জন্য অপশন সি ইজ দ্য ক্যারেক্টার সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে সেটা হচ্ছে সংযোজন বা ফিউশন প্রথম মানব যিনি চাঁদে পা রাখেন তিনি হলেন নিম নীল আমস্ট্রং এদের মধ্যে কে কখনও এভারেস্ট চড়েনি তিনি হলেন চার্লস গিলবার্গ রোটাং পাস অবস্থিত হিমাচল প্রদেশ অটল টানেল নামে পরিচিত পৃথিবীর গভীরতম জায়গাটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট কোয়েশ্চেন তুন্দ্রার মতো বনজাতি কোথায় পাওয়া যায় মেরু প্রদেশ চিনুক বলতে বোঝাই যেটি সেটি হচ্ছে একটি উত্তর আমেরিকার এক ধরনের উষ্ণ হাওয়া বা ঝড় এটি চিনুক নামে পরিচিত উত্তর আমেরিকায় ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দ্রা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট কিওয়ান সাধারণত কোথায় পাওয়া যায় এটি নিউজিল্যান্ড অপশন ইজ দ্য কারেক্ট আনসার মধ্য ভারত মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয় থাকে সেটি হচ্ছে নরয়ে হ্যামার ফার্স্ট বন্দরকে মালদ্বীপ দ্বীপপুঞ্জে ভারতের যে দিকে অবস্থিত সেটি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস এভারেস্ট পর্বতমালা অবস্থিত নেপালে ভারতের যে রাজ্যে তুলা চাষ ভালো হয় সেটি হচ্ছে মহারাষ্ট্র অলাকানন্দ এবং ভাগীরথীর স্থল দেবপ্রয়াগ এবং অলাকানন্দা এবং মন্দাকিনীর সাংঘাতিকল হচ্ছে রুদ্রপ্রয়াগ নামে পরিচিত পাওলিক শিলা হচ্ছে কয়লা সুন্দরবন যে জোয়ার ভাটার জলে পুষ্ট একটি অরণ্য বা ফাইট অরণ্য রেগুর মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা অপশন বিশ দি কয়েটান্সে কোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং বিক্রম সারাভাই যেটি সেটি কেরল তিরুনন্তপুরম নেক্সট কোয়েশ্চেন নাগার্জন সাগর প্রকল্পটি গড়ে উঠেছে হচ্ছে কৃষ্ণা নদী নেক্সট মেরুপোভা বা আরারা অস্ট্রালিস যে অঞ্চলে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কুমেরু এবং আর অস্টলিস এটি হচ্ছে কুমেরু পোভা যেটি কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যায় সেটা হচ্ছে ফার্স্ট থেকে দশই জুনের মধ্যে সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস কুচিপুরি নৃত্যটি কুচিপুরি বা কুচিপুড়ি নৃত্যটি যে রাজ্যের সাথে যুক্ত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিপৃষ্ঠের একশো আশি ডিগ্রি রেখার দিয়ে গেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক তাই রেখা নেক্সট ইয়াংলোং জাংবউ যে নদীটি আরেকটি নাম সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে ইয়াংলং জাংবো নামে পরিচিত ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন অবস্থিত কলকাতা দক্ষিণ প্রান্তে অবস্থিত ভারতবর্ষের রেল স্টেশনটির নাম হচ্ছে কন্যাকুমারী পার্বত্য এলাকার নিচের কোন গেজটি রেল দ্বারা ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে ন্যারো গেজ কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোটা বলা হয়ে থাকে উড়িষ্যার যেটা সূর্য মন্দির নরসিংহবর্মন নির্মাণ করেছিলেন নিচের কোনটি ধাতু সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম পৃথিবী চারদিকে ঘুরে এই সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন নিকাস নিম্নলিখিত খাদ্য ফসলের উপর সঠিক চিহ্ন যেটি সেটি খাদ্য ফসলের উপর সঠিক সেটি হচ্ছে আলু কোন রাজধানী শহর যাহা কর্কটক্রান্তিরেখা নিকটতম সবথেকে থেকে নিকটতম হচ্ছে রাঁচি এবং সবথেকে দূরতম হচ্ছে জয়পুর বৃহস্পতির গ্রহ পৃথিবী থেকে যতগুণ গুণ বড় পৃথিবীর দশ গুণ বড় বৃহস্পতি চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় নাই মাত্র ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড যেটা সূর্যের আলো আসতে প্রায় সাড়ে আট মিনিট বা আট মিনিট কুড়ি সেকেন্ড মতো সময় নেয় সূর্যের আলো বাইরের স্তরকে বলা হয়ে থাকে করো না নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস জ্বর সবচেয়ে বেশি হয়ে থাকে যখন পৃথিবী চাঁদের পৃথিবী চাঁদের সবচেয়ে কাছে আসে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার বাংলার দুঃখ বলা হয় থাকে দামোদরকে নেক্সট কোয়েশ্চেন ধারওয়ার্ড যুগের গ্রানাইট এবং নিস পাওয়া যায় ছোটনাগপুর মালভূমিতে নেক্সট লোকটা খদ অবস্থিত মণিপুর অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার স্তর কিসের জন্য বিখ্যাত সেটি হচ্ছে অপশন দেখে নেওয়া যাক কী রয়েছে অবশ্যই কয়লা বি ইজ দি অ্যাবসুলুটলি কারেক্ট ভারতের প্রথম চটকলে স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গ আঠারোশো সালে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় সেটা হচ্ছে ঝিলাম নদী নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্ঠক বঙ্গোপসাগরের সাইকলন প্রাধান্য হয় যেটা সেটা হচ্ছে বর্ষার শেষে পূর্ব এবং পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হচ্ছে নীলগিরি তার সর্বোচ্চ সিংহ আনাইমুদি প্রখ্যাত একটি প্রক্রিয়ালয়ের নাম হচ্ছে কেওলাডিয়া ঘানা অভয়ারণ্য উত্তরবঙ্গের পূর্বতম নদীটি হচ্ছে যেটি সেটা হচ্ছে রাইডা উত্তরবঙ্গের পূর্বতম নদী ভারতে মৌসুমি বায়ু প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জেট স্ট্রিম নেক্সট ক্ষেত্র হিসেবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে সপ্তম নেক্সট ভারতের কোন যে ব্যঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্য স্থান সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সুন্দরবন টাইগার রিজার্ভ ভারতবর্ষে কত শতাংশ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে সেটা হচ্ছে ছেষট্টি দশমিক ছয় ছয় শতাংশ যদিও বর্তমান অনুযায়ী এত শতাংশ আর সীমার নিচে বসবাস করে না খড়গপুর রেলের কারখানা তৈরি হয়েছে আঠারোশো আটানব্বই সালে ভারতের কোন রাজ্যে সর্বাধিক তোলা উৎপাদিত হয় সেটি হচ্ছে মহারাষ্ট্র অপশন দি দাবস্টলি কারেক্ট অ্যান্সার ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক উত্তরপ্রদেশ ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতম পাঁচ যন্ত্র নেক্সট পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় সেটা হচ্ছে পনেরোশো থেকে ছাব্বিশশো মিটার নেক্সট ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয় সেটা হচ্ছে উড়িষ্যা থেকে বেশি কয়লা সঞ্চয় রয়েছে ঝাড়খণ্ডে বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প অবস্থিত যেটা যে রাজ্যে সেটা হচ্ছে উড়িষ্যা ভারতে ধান উৎপাদন সবথেকে বেশি হয়ে থাকে ভারতবর্ষের ধান উৎপাদন ভারতের মোট ধান উৎপাদনের পনেরো শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় ভারতের ইনফরমাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত সেটা হচ্ছে আটষট্টি শতাংশ পৃথিবীর মানচিত্রের সমান বিনতিকণ বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখাটা না হয় তাহলে সেই রেখাকে বলা হয় থাকে সমনতি রেখা অপশন বি ইজ দিবসলেটলি কারেক্ট আনসার পৃথিবীর দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম বর্তমান তৎকালীন খড়গপুর কিন্তু বর্তমান কর্ণাটকের হুবলি ভারতের সবশেষ জনগণনা হয়েছিল দু হাজার এগারো সালে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস প্রথম জনগণনা শুরু হয়েছিল আন সেটা হচ্ছে আঠেরোশো বাহাত্তর এবং আঠেরোশো আশি সাল আঠারোশো আশি একাশি সাল থেকে আধুনিক জনগণনা হয়েছিল শুরু হয়েছিল ভারতের কয়লা প্রধানত বিটন বিনস প্রকৃতির কয়লা বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গের বড়ো ধান চাষের প্রাধান্য দেখা যায় যে জেলায় সেটা হচ্ছে রাহার অঞ্চল মেদিনীপুর এবং বর্ধমান নেক্সট সবুজ বিল প্রথম কোথায় অবস্থিত হয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে হৃতিপৃষ্ঠে যত অংশ জীবন বিরাজ করে তারকে বলা হয়ে থাকে বায়োস্ফিয়ার অ্যান্ডমিক উদ্ভিদ তারায় যারা জন্মায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে তাদেরকে অ্যান্ডমিক উদ্ভিদ বলে বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ওঠে সেটা হচ্ছে ভূমিক্ষ দূষণ এবং বন্যা উপরের সবকটি ঠিক ডিডিটি স্প্রে করলে দূষিত হয়ে থাকে শুধুমাত্র বাতাস মাটি ও জল নেক্সট পাট চাষের প্রধান ক্ষেত্র হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং পাট উৎপাদনে ভারত বিশ্বে প্রথম বাংলাদেশ সেকেন্ড পৃথিবী পৃষ্ঠ থেকে ভূ সমলয় উপগ্রহের উচ্চতা হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান ধর রাজ্য কর্ণাটক এখানে আরাবিকা টাইপের কফি উৎপাদিত হয় তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম হচ্ছে ভাঙার প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে ভাঙার বলা হয় এবং নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে খাদার বলে ভারতের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাতের উপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা নেক্সট গ্রীষ্মকালে ভারতের বিহার এবং উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যে গোনাভাত প্রবাহিত হয় তাকে বলা হয় তাকে আদি নেক্সট পাট চাষের জন্যও বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ বেশি প্রায় দেড়শো থেকে দুশো সেন্টিমিটারের প্রয়োজন হয় আয়তনের নিকা ভারতের সবচেয়ে ছোট রাজ্যটি হচ্ছে গোয়া নেক্সট ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসেঙ্কি আমন ধান রোপণ করা হয় থাকে বর্ষাকালে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ড তুলা চাষের জন্য প্রয়োজনীয় দুশোটি মুক্ত দিন প্রয়োজন তুলা চাষের জন্য দুশোটি মুক্ত দিন প্রয়োজন তিলপাড়া বেরেজ অবস্থিত মৈরাক্ষী নদীর উপর অপশন এ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার শীতকালে ভারতের পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি হচ্ছে পশ্চিমা বায়ু নেক্সট জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য যেটি সেটি হচ্ছে সিকিম অপশন এ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার টাইবার নদী যে শহরের দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে রোম ভারতের দক্ষিণ লাভা গঠিত সমভূমি অঞ্চল যে মৃত্তিকা দ্বারা গঠিত সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর সোয়েল ভারতের একটি ভারতের একটি স্থানীয় বায়ু হচ্ছে লু যেটা দিল্লি উত্তরপ্রদেশের উত্তরাংশ প্রবাহিত হয় পাঞ্জাব হরিয়ানা রাবার চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ যেটা সেটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লাগে প্রাকৃতিক কাবর উৎপাদনের প্রথম যে রাজ্য সেটা হচ্ছে কেরালা থেকে পৃথিবীর দ্রুত দ্বিগুণ হয়ে গেলে সূর্যকে ঘিরে পৃথিবীর আবর্তনের যে পর্যায়কাল সেটা হবে টু রু টু বছর পাট উৎপাদনে প্রথম স্থানকারী রাজ্য বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতের এক ফসলি জমিতে মূলত উৎপাদিত হয়ে থাকে চা নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্য যেটি সেটি হচ্ছে উত্তর প্রদেশ জনঘনত্বের দিক থেকে বিহার ভারতের লোহ কারখানা স্থাপিত হয়েছে জামশেদপুর নেক্সট ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হিরাকুদ যেটা উড়িষ্যা মহানদীর উপর গড়ে উঠেছে ভারতের রবি ফসল যেটি হচ্ছে নিম্নলিখিতের মধ্যে আলু ধান চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ প্রচুর প্রয়োজন হয়ে থাকে দেড়শো থেকে দুশো সেমি বৃষ্টিপাত দরকার গম উৎপাদনে অধিকারী রাজ্যটি হচ্ছে পাঞ্জাব এবং মোট উৎপাদন উত্তরপ্রদেশ ভারতের দ্বন্দ্বার অন্য কৃষিকে বলা হয়ে থাকে পাণ্ডু এই দ্বন্দ্বার অন্য অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে নেক্সট কোয়েশ্চেন ভারতের ভূমিক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত পশি পশুচারণ ভারতের কোন শহরে গোলাপী শহর বলা হয়ে থাকে জয়পুর গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের উপর দিয়ে যে ঝড় বৃষ্টি প্রবাহিত হয় সে তা আম্র বৃষ্টি নামে পরিচিত ভারতের আউশ ধান নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের আউশ ধান কাটা হয়ে থাকে যেই সময় সেটি হচ্ছে বর্ষাকালে নেক্সট গম চাষের জন্য প্রয়োজন হয় পাহাড়ের ঢাল তরাঙ্গায়িত সমভূমি উঁচু মালভূমি উপরের কোনোটি নয় অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলা হয় থাকে খাদার এবং প্রাচীন পলিমাটিতে গঠিত ভূমিকে বলা হয়ে থাকে ভাঙার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি যেটি সেটি হচ্ছে বৃক্ষরোপণ উৎকৃষ্ট চায়ের চয়ন করা প্রয়োজন দুটি পাতা ও একটি দ্বারা তুলা উৎপাদনে ভারতের প্রথম স্থানকারী রাজ্যটি হচ্ছে কারেক্ট নেক্সট গঙ্গা নদীতে নির্মিত বাঁধ যেটি সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণপাত বায়ু প্রবাহিত হয় তাকে বলে আশ্বিনের ঝড় শরৎকালে আশ্বিনের ঝড় গ্রীষ্মকালে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কালবৈশাখী নেক্সট ফ্রেন্ডস হিমালয় পার্বত্য যে মৃত্তিকা সাধারণত দেখা যায় সেটা হচ্ছে পর্জল মৃত্তিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন আয়তনের দিকে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান এবং আয়তনের দিকে সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া ভারতের কোন রাজ্যের জনসংখ্যার সবচেয়ে বেশি দু হাজার একের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গ বা যদি অপশন অনুযায়ী বলা হয় তাও সেক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের উপর দিয়ে যে ঝড় বৃষ্টি প্রবাহিত হয় তাকে আম্র বৃষ্টি বলা হয় থাকে বা কালবৈশাখী যেটি ভারতের আউশ ধান কাটা হয়ে থাকে বর্ষাকালে অপশন এ ইজ দ্যাবসলুটলি কারেন্ট গম চাষের জন্য প্রয়োজন হয়ে থাকে তরাঙ্গায়িত সমভূমি নেক্সট কোয়েশ্চেন প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলা হয় থাকে খাদার অপশন এ ইজ অ্যাফসলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ বঙ্গদেশের বদ্বীপে দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয় সেটা হচ্ছে সাবসিডেন্স বা নিমজ্জন ভারতের প্রথম রেমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে যেটি সেটা হচ্ছে আই এ এস আই এ ওয়ান এ নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে পরিমাপ করা হয়ে থাকে অক্ষাংশ এবং দ্য দ্যাবসলি কারেক্ট অ্যান্সার কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে ভারতী এর আগে মৈত্রী দক্ষিণ গঙ্গোত্রী এবং ভারতী ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য হচ্ছে কিছু কর করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা যা মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য তিন বিঘা করিডোর এটি ভারত বাংলাদেশের কে যোগ দিয়েছে বা ভারত বাংলাদেশের সীমান্ত পীরপাঞ্জাল পীরপাঞ্জাল গৃহ শ্রেণী হিমালয়ে নিম্নলিখিত অংশ অবস্থিত সেটা হচ্ছে লেজার হিমালয় বা মধ্য হিমালয় এটা অস্পষ্ট কিছু কোয়েশ্চেন কয়েকটা কোশ্চেন স্কিপ করে গেলাম ফ্রেন্ডস এটা পিডিএফ করার সময় অসুবিধা হয়ে গেছে খুব একটা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরাবর হাত গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলক্ষিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এসচুয়ারি অপশন বি ইজ দ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশান্ত মহাসাগর এল নিনো ভারতে মৌসুমি বৃষ্টিপাতের হ্রাস করে থাকে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার দু হাজার এগারো সেলসিয়াস অনুযায়ী ছিল ফিফটি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্টেজ ভারতে ল্যাটরাইট ল্যাটরাইটিক মৃত্তিকা নিম্নখিত বৈশিষ্ট্য সম্পন্ন লৌহ কণায় সমৃদ্ধ থাকে মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল নামে পরিচিত নিম গাছ হচ্ছে ক্রান্তীয় শুষ্ক বর্ণমুচি গাছ অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট আনসার উচ্চ জন্মহার নিম্নক্ত কোন বিষয়টির সাথে সম্পর্কে যুক্ত সেটা হচ্ছে মহিলা সাক্ষরতার উচ্চ হার শাল গাছ পাওয়া যায় যে জেলায় সেটি হচ্ছে বাঁকুড়া জেলা অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট আনসার ফ্রেন্ডস তো নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কী রয়েছে যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম সার্থক হয়েছিল যে জেলায় সেটা হচ্ছে মেদিনীপুরের আরাবাড়ি নামক গ্রামে ভারতের উনিশশো থেকে দু হাজার সালের মধ্যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার যেটা ছিল ওয়ান পয়েন্ট নাইন থ্রি যে প্রাণীগোষ্ঠীর সমুদ্র জলে পাওয়া যায় না সেটি হচ্ছে পাখি নেক্সট পশ্চিমবঙ্গের শিকার হার দু হাজার সেন্সাস অনুযায়ী ছিল সিক্সটি ফোর দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল সেটা হচ্ছে বেঙ্গালুরু নেক্সট সম্প্রতি ভারতের কোন রাজ্যে রিক্টার স্কেলের মাত্রা ফাইভ পয়েন্ট থ্রি ভূমিকম্প অনুভূত হয়েছে সেটা হচ্ছে সিকিম নিম্নবর্ণিত কোনটি ভারতের ভবিষ্যৎ শিল্পায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি অপশন বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার দু হাজার একের সেন্সাস অনুযায়ী ভারতের সর্বনিম্ন শিক্ষার হার পাওয়া যায় যে রাজ্যে সেটা হচ্ছে বিহার অপশন সি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস দু হাজার একের সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে নশো তেত্রিশ জন নারী প্রতি হাজার পুরুষে নেক্সট কোয়েশ্চেন দেখে নিই পূর্ব কলকাতা জলাভূমি যেটি সেটি রামসার সাইট নামে পরিচিত সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তাকমা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ ভারতবর্ষের কোন রাজ্যে নারী পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে সেটি হচ্ছে হরিয়ানা এবং অনুকূলে রয়েছে কেরল নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী সেটা হচ্ছে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা ব্ল্যাক সয়েল ম্যাকমোহন একা ভারত এবং চীনের সীমান্তকে নির্দেশ করে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত আন্টার্কটিকা নেক্সট নিম্নের উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্পেক্ষা উন্নত সেটা হচ্ছে মহারাষ্ট্র তার জন্য একে বলা হয় থাকে মূলধনের নগরী ডানকান প্রণালী অবস্থিত দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যবর্তী স্থানে ডানকান প্যাসেজ শাল হচ্ছে এক প্রকারের পর্ণ মুচি বৃক্ষ নিম্নলিখিত ভারতের যে রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছিল সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশন এ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ নির্বাহ করে মূলত মাছ ধরে বা মাছ চাষের সাথে লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা বা বৃষ্টি হয় সেটা হচ্ছে লেতে বর্তমান লাদাখের রাজধানী ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে যে উদ্দেশ্যে সেটা হচ্ছে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি বা যোগান দেওয়ার জন্য নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল অপশন সি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার নর্মদা নদী উল্লেখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা চ্যুতি বা ফল্ট রিফট ভ্যালি গ্রস্ত প্রত্যাক্কা নেক্সট পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চির তরণের বনভূমি দেখা যায় এক হাজার মিটারের নিচে অপশন এ দ্য দ্যাবসুলুটলি কারেক্ট আনসার পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রবাহের ফলে যা আসে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে অপশন বি ইজ দ্যাবসুলুটলি কারেক্ট আনসার কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুট বলা হয় দুর্গাপুর অপশন বি ইজ দি অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম এবং বাংলাদেশ দুটি হলদিয়া হচ্ছে একটি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র নেক্সট কোন স্থানে অক্ষাংশ বলতে আমরা কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব এটা নিরক্ষরেখা সাপেক্ষে ধরা হয়ে থাকে অপশান সি ইজ দি আফসুলফুলি কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে লোকোমোটিভ ওয়াক্স বা লোকোমোটিভ কারখানা এটি সঠিক উত্তর ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হচ্ছে কূপ এবং নলকূপ প্রথম হচ্ছে যেটি সেটি হচ্ছে খাল বা বৃষ্টির জল নেক্সট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে টেলিগ্রাফিক্যাল মানচিত্র সরি ফ্রেন্ডস এক্সট্রিমলি সরি ফর ভয়েস টয়েস মিস্টেক এটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অপশন এ ইস দ্য কারেক্ট আনসার পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত সেটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স তরাই কত অর্থ হচ্ছে সাথে এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা দু হাজার একের জনগণ অনুযায়ী সর্বভারতীয় লিঙ্গানুপাত যেটি ছিল সেটা হচ্ছে প্রতি হাজার পুরুষে নশো তেত্রিশ জন মহিলা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের চা চাষের সর্বেক্ষে আদর্শ অঞ্চল যেটি সেটা হচ্ছে দার্জিলিং অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার নেক্সট আয়লা নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল সেটি হচ্ছে দু হাজার নয় সালের মে মাস এটি সঠিক ক্যান্সার ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত সেটি হচ্ছে আরাবল্লি নেক্সট বাঁকুড়ার মৃত্তিকা যেটি সেটি হচ্ছে ল্যাট মৃত্তিকা অপশন সি ইজ দ্যাবসুলুটলি কারেক্ট সুনামের উৎপত্তি নিম্নলিখিত কারণ হচ্ছে সমুদ্র তলের প্লেটের সঞ্চালন ভাগরা নাঙ্গাল জলাধার নিম্নক্ত যে নদীর উপরে গড়ে উঠেছে সেটা হচ্ছে শতদ্রু হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত কারেক্ট অ্যান্সার ভারতের লাইন রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নক্ত গুণকের উপর ভিত্তি করে সেটি হচ্ছে জলের গভীরতা দু হাজার একের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গা রয়েছে কলকাতায় ভারতের বাইলাডিলা পর্বত বিখ্যাত নিম্নক্ত উৎপাদনের জন্য সেটা হচ্ছে লৌহ আকরিক নেক্সট পশ্চিমবঙ্গে দু হাজার একের সেন্সাস অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায় উত্তর দিনাজপুর চীন সম্প্রতি যে টাইফোনের শিকার হয়েছে সেটি হচ্ছে মোরাকট তৎকালীন সময়ে দু হাজার দশ সালের এটি কোয়েশ্চেন ছিল সাল হচ্ছে এক ধরনের পর্ণমুচ্ছি এটা রিপিটেড কোয়েশ্চেন বারবার আসে পরীক্ষায় মধ্যপ্রদেশে বক্সাইড ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য দার্জিলিং চা চাষের জন্য বিখ্যাত নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে কৃষ্ণা নেক্সট কপিলধারা জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর উপর কপিলধারা ফলস জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তা কর্ণাটক এবং তামিলনাড়ু বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন একটি টোডা উপজাতি নীলগিরি পর্বতে বসবাস করে পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জন যেটি সেটা হচ্ছে লোকামোটিভ জন্য বিখ্যাত ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় যেটি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ বা প্রবাল দ্বীপ নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়েছে ব মাধ্যমে নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে আঁধি নামক ঘূর্ণিঝড়টি লক্ষ্য করা যায় পাঞ্জাব পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা করা হয় নিম্নক্ত অঞ্চলে সেটা হচ্ছে হলদিয়া অপশন ডি ইজ দ্যসার প্রয়োজনীয় খনিজ খনিজস্থলের কত শতাংশ আমদানি করা হয় ভারতে প্রয়োজনীয় খনিজ খনিজস্থলের পঁয়ষট্টি শতাংশ আমদানি করতে হয় বর্তমানে লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নক্ত কারণে সেটা হচ্ছে অতিরিক্ত জলরাশির চাপে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সব থেকে বেশি সেটি হচ্ছে দু হাজার এগারো অনুযায়ী বিহার পশ্চিমবঙ্গের সুন্দরবন কোয়ার্ড সাইডে সাইডে তাকমা দেওয়া হয়েছিল উনিশশো উনিশশো সালে নেক্সট ভারত কার সহযোগিতায় রিস্যাট টু স্যাটেলাইট তৈরি করেছে সেটা হচ্ছে ফ্রান্স অপশন সি কারেক্ট অ্যান্সার দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে ভারতী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত সেটা হচ্ছে তামিলনাড়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ যে সূত্র সেটি হল পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর ভারতবর্ষের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে প্রস করেছে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ নটি কর্কটক্রান্তি রেখা নিম্নখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে সেটা হচ্ছে মধ্য দিয়ে গেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ নেক্সট সরকারি নিয়ম অনুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হচ্ছে পাঁচ হাজার হেক্টর অপশন ডি ইস দি আফসুল ছত্তিশগড় রাজ্যটি পয়লা নভেম্বর দু সালে গঠিত হয়েছিল মধ্যপ্রদেশ রাজ্যটিকে ভেঙে দু সালে মে মাসে প্রথম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণিঝড় মায়ানমারের দক্ষিণ উপকূলস্থ ইরাবতী নদী উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছিল তার নাম হচ্ছে নার্গিস সার্কের মুখ্য কার্যালয় নেপালের কাঠমান্ডু হিমালয় পর্বত শ্রেণী হচ্ছে নবিল ভঙ্গিল পর্বত দ্বারা গঠিত জনসংখ্যার বিচারে আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে জনসংখ্যার বিচারে মহারাষ্ট্র এবং জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি সেটি হচ্ছে মহানদী নর্মদা আচা মহানদী পতিত হয়নি আরব সাগরে পতিত হয়নি মহানদী আবসান এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাকি নর্মদা তাপ্তি এবং সরাবতী এগুলি আরব সাগরে পতিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলে ভারত এবং চীনের সীমান্তরেখাকে বলা হয়ে থাকে ম্যাকমোহ লাইন নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে এটি ভুল নেক্সট বায়ুমণ্ডলের এই যোগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বৃহত্তম প্রদ্বীপ যেটি সেটি হচ্ছে গাঙ্গীয় প্রদ্বীপ অপশন এ ইজ কারেক্ট আনসার ছয়নাকপুর মালভূমি যে শিলায় গঠিত সেটা হচ্ছে এক প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা বর্তমানে তেইশটি নেক্সট নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলন জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রামসার সম্মেলন নাইনটিন সেভেন্টি ইরানের রামসার থেকে এটি ঠিক হয়েছিল ভারতবর্ষের ওই অঞ্চলটি জীববৈচিত্র দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পূর্ব হিমালয় নেক্সট ফারাক্কাবাদ নির্মিত হয়েছে যে উদ্দেশ্যে সেটা হচ্ছে নদীতে জলের প্রবাহ বা যোগান বৃদ্ধির জন্য জনবসতি ঘনত্ব দু হাজার একের সেন্সাস অনুযায়ী সবথেকে বেশি ছিল পশ্চিমবঙ্গ দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী যা বিহার বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম বসুবায় ভারতবর্ষে প্রবাহিত করে সেটি হচ্ছে বছর একেবারে জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল যেটা দক্ষিণাত্মের লাভাগঠিত অঞ্চল যেটা বেসলশিলায় গঠিত রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কুঞ্জুরাটি সঠিক সেটি হচ্ছে গুজরাট বন্দল একদম ঠিক এনথেরা আসামা থেকে সংগৃহীত রেশম হচ্ছে মুগা প্রজাতির রেশম নিম্নখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাঁশ নেক্সট নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের চা উৎপাদনে তিন চুক্ত উৎপন্ন হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারত বা আসাম পশ্চিমবঙ্গ দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ যেটা উনিশশো তিপান্ন সালে অন্ধ্র এবং উনিশশো ছাপান্ন সালে অন্ধ্রপ্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করে ফজল আলী কমিশনের নেতৃত্বে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ থেকে অবস্থিত আন্টারটিকা নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস নিম্নলিখিত বিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ভাঁকড়া নাঙ্গাল পাঞ্জাব নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যার সবচেয়ে কম সেটা হচ্ছে সিকিম নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের কোন পৌর বসতির জনসংখ্যা এক লক্ষে অতিক্রম করলে তাকে বলা হয় থাকে নগর পশ্চিমবঙ্গ উপকূলের কোন বন্দরে কৃত্রিম পথাশ্রয় রয়েছে সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর কর্ণাটক নেক্সট পশ্চিমবঙ্গে ল্যাটাইট মৃত্তিকা পাওয়া যায় হচ্ছে বাঁকুড়া পূর্ব কলকাতা জলাভূমি রামসার স্থান নিউ হচ্ছে ম্যান নিশ্বাস নিঃশ্বাস নেওয়ার শেখর হচ্ছে নিউ কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় তাকে ফাংশনাল রিজিয়ন দু হাজার এক সালের জনগণ অনুযায়ী পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার সিক্সটি পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কলকাতার জল ব্যবহার করে মাছ চাষ করা হয়ে থাকে ভারতীয় সীমার নিচে বসবাস করে তিরিশ পার্সেন্টেজের কম বর্তমানে বালিয়ারি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ সেটা হচ্ছে পশ্চিম রাজস্থান ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস সরাবরতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নখিত যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে কর্ণাটক মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান নিম্নক্ত স্তরে সেটা হচ্ছে মধ্যম বা ডেভেলপিং ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে শালগাছ হচ্ছে পর্ণমুচি বা সারা বছর পাতা ঝরে যায় দু হাজার চারে যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে তার উৎপত্তির কারণ ছিল ভারত এবং মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে গেছিল নিজের কোন নমুনাটিতে অবস্থিত আচ্ছা কোন নুন সরি নুন মাটিতে অবস্থিত সরকারি খনিজ তেল শোধনাগর নুন মাটি বলে একটি জায়গা রয়েছে যেখানে সরকারি খনিজ তেল শোধনাগর রয়েছে সুন্দরমার্কু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল অরণ্য জঙ্গল এবং তার বিভিন্ন জীবের প্রাচুর্য বায়োডাইভার্সিটির জন্য হিমালয়ের উৎপত্তি হচ্ছে তেথিস নামক জিওসিংক্লোইন থেকে লিগনাইট এক ধরনের লিগনাইট হচ্ছে ভিটামিনাস পিট অ্যান্থ্রাসাইট এগুলি হচ্ছে এক ধরনের অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে উন্নত মানের কয়লা লিগনাইট আছে ভিটামিনাস আছে এবং পি এগুলো কয়লার একটি প্রজাতি বা ভাগ নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নক্ত যে স্থানের মধ্যে দিয়ে সেটা হচ্ছে রিপস দ্বারা বা চুতি দ্বারা সৃষ্ট লাম্বাসর উপত্যকার মধ্য দিয়ে তো ফ্রেন্ডস এই ক্লাসটি এই পর্যন্তই সবারই নিশ্চয়ই ভালো লাগবে শেষ পর্যন্ত ক্লাসটি নিশ্চয়ই যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে একটা ক্লাসকে মনোযোগ সহ করে দেখেছেন আপনাদের সফলতা নিশ্চিত হবেই হবে এই কোয়েশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট আর কোনো কারণে যদি কোনো অনিচ্ছিত ভুল অ্যান্সার বলে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের অনেক বেশি শেয়ার করুন যাতে আমার সাবস্ক্রিপশনটা তাড়াতাড়ি বাড়ে এবং আপনাদের কাছ থেকে ইন্সপায়ার পায় এবং পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস দিতে পারি মডিফাইড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস অ্যাট দ্য এন্ড অফ টাইম